بسم الله الرحمن الرحيم السلام عليكم বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মেডিয়ান সায়েন্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আলোচনার টপিক হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর তো এই স্লিপ রিং ইন্ডাকশন মোটর নিয়ে ভিডিওটা তৈরি করার জন্য আমার এক ছোট ভাই রিকোয়েস্ট করেছে তো আমি সেজন্য এটা নিয়ে ভিডিওটা তৈরি করতে বসলাম তো এই টপিকের উপর আমরা যেই যেই জিনিসগুলো জানব সেটা একটু আগে দেখিনি প্রথমে আমরা স্লিপ রিং মোটর কি সেটা জানব তারপরে স্লিপ রিং মোটরের কনস্ট্রাকশনটা কেমন সেটা দেন স্লিপ রিং মোটরের কার্যকারিতাটা কেমন কিভাবে কাজ করে স্লিপ রিং মোটর আসলে একটা ইন্ডাকশন মোটর তো এই ইন্ডাকশন মোটরে স্লিপ রিং কেন ব্যবহার করা হয় আর যেই কারণে এটার নাম স্লিপ রিং মোটর হয়েছে সেটা কেন সেটা যে ভিডিওটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছেন তিনি ওভারহেড ক্রেন রিলেটেড কাজ করার জন্য এটার ব্যাপারে জানতে চেয়েছেন তো সেজন্য আমি ওভারহেড ক্রেনে বিষয়টাকে উল্লেখ করছি অন্য কোনো লোডের কথা বলছি না কেন স্লিপ রিং মোটর এখানে ব্যবহার করা হয় দেন স্লিপ রিং মোটরের স্পিড কন্ট্রোলটা কিভাবে করা যায় এই সবগুলো বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা দেখছেন মেডিয়ান সায়েন্স আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি তো সবার প্রথমে স্লিপ রিং মোটর কি আসলে স্লিপ রিং মোটর হচ্ছে একটা ইন্ডাকশন মোটর এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডাকশন মোটর এই মোটরটা আমরা সবাই চিনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বাসাবাড়িতে বিভিন্ন পাম্পে এটা ব্যবহার করা হয় তো এই ইন্ডাকশন মোটরটা আসলে কিভাবে কাজ করে প্রথমে আমরা এটা একটু দেখি তো এই যে এলিমেশনটা দেখতে পাচ্ছেন এইখানে দেখেন এই যে চতুর্দিকে যেই দাগগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে ওয়েন্ডিং বোঝানো হয়েছে এটা একটা স্টেটরের ওয়েন্ডিং আর ভিতরে যেটা ঘুরছে এটাকে রোটর বোঝানো হয়েছে তো এটা দুই পোলের মোটর বোঝানো হয়েছে থ্রি ফেজ টু পোলের মোটর তো যখন আমরা নর্মালি ইন্ডাকশন মোটরে থ্রি ফেজ অর্থাৎ 400 ভোল্ট বা 415 ভোল্ট বা 380 ভোল্ট যাই হোক আমরা যখন সাপ্লাই দিই তখন এই স্টেটরের মধ্যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই যে রোটর এবং এই যে স্টেটরের মাঝখানে যে গ্যাপটা দেখা যাচ্ছে এই গ্যাপের মধ্যে এই রোটেটিং কন্ডিশনটা তৈরি হয় এবং এই এটার ইফেক্টে এই রোটরের ভিতরে একটা স্ক্রুল কেজ ওয়েন্ডিং থাকে এখানে কিছু বার থাকে এখানে ইএমএফ তৈরি হয় ইলেকট্রোমোটিভ ফোর্স এবং এভাবে এটা ঘুরে তো স্লিপ রিং মোটর আসলে ইন্ডাকশন মোটরই ওইটারও কার্যকারিতাটা সেম তো এটা একটা স্লিপ রিং মোটরের ছবি ওকে তো মূলত বলতে যায় হোয়াট ইজ স্লিপ রিং মোটর আসলে স্লিপ রিং মোটর একটা ইন্ডাকশন মোটরই এটাতে এক্সট্রা করে কিছু কার্যকারিতা করার জন্য কিছু এক্সট্রা ফিচার পাওয়ার জন্য এটাতে স্লিপ রিং লাগানো হয়েছে এবং রোটরের মধ্যে কিছু জিনিসের পরিবর্তন আনা হয়েছে কী পরিবর্তন আনা হয়েছে সেটা আমরা সামনে দেখব তো দেন আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখি যে কী পরিবর্তন আনা হয়েছে দেখেন এটা একটা ইন্ডাকশন মোটর এটার মধ্যে আমি আগেই বলেছিলাম যে এখানে একটা স্টেটর একটা রোটর আর দুই পাশে দুইটা এন্ডিং কভার থাকে তো এই যে এখানে এটা একটা স্লিপ রিং মোটর এখানে কিছু পার্থক্য দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে স্লট করা আছে এখানে রোটরটা প্লেন এটাকে বলি স্ক্রোল কেজ ওয়েন্ডিং আর এটা স্লট করা আছে এখানে 24 স্লট থাকে এই স্লটের মধ্যে ওয়েন্ডিং করা আছে স্টেটরে যেখানে যেরকম করে ওয়েন্ডিং করা থাকে এখানে একটা ওয়েন্ডিং করা থাকে এবং এই ওয়েন্ডিংটা স্টার কানেকশন থাকে এই স্টার কানেকশন হওয়ার পরে যে তিনটা লুপ বের হয় এই তিনটা লুপ গিয়ে এই তিনটা স্লিপ রিংয়ে কানেক্ট হয় তো এই জন্য এটা স্লিপ রিং মোটর ওকে এটাতে কিন্তু কোনো স্লিপ রিং বা ওয়েন্ডিং নাই তো চলুন আমরা সামনে দেখি এটা কনস্ট্রাকশনটা যখন দেখবো আরও ডিটেলসে বুঝবো এখানে দেখেন একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এখানে যদিও আমি আগে বিস্তারিত আলোচনা করে ফেলেছি এখন আবার একটু বলি যে এখানে স্লট করা থাকে 24টা এবং রোটরের মধ্যে একটা ওয়েন্ডিং থাকে ওয়েন্ডিং থেকে তিনটা লুপ বের হইয়া এই তিনটা স্লিপ রিংয়ে আলাদা আলাদা লাগে একসাথে না একসাথে লাগলে শর্ট সার্কিট হয়ে যাবে বা শর্ট হয়ে যাবে তিনটা আলাদা আলাদা থাকে ওকে এবং এটার মধ্যে কার্বন ব্রাশের মাধ্যমে বাইরে থেকে কোনো কিছু কানেক্ট করা যায় বাইরে থেকে যদি আপনি তিনটা শর্ট করে দেন তাও করা যায় বা এটা এক্সটার্নাল কিছু রেজিস্ট্যান্স লাগিয়ে এটাতে টর্কের কিছু কন্ট্রোল করা যায় স্পিড কন্ট্রোল করা যায় তো সেগুলো আমরা ধীরে ধীরে জানবো যাতে এই এই রোটরটার মধ্যে এক্সট্রা করে কিছু অ্যাড করা যায় সেজন্যই মূলত স্লিপ রিংটা ইউজ করা হয়েছে কার্বন ব্রাশের মাধ্যমে কার্বন ব্রাশটা যখন একটা স্প্রিং হোল্ডারের মধ্যে ধরা থাকে এবং স্লিপ রিংটা যখন ঘুরতে থাকে তো কন্টিনিউয়াস একটা সাপ্লাই পেতে থাকে তো এটা যদি বাস্তব ড্রয়িংয়ের মধ্যে দেখেন অনেকটা এরকম স্টেটর কয়েল
এই যে স্লিপ রিংগুলো এখানে দেখা যাচ্ছে, রোটর কয়েলটা, এই যে ওয়াইন্ডিংটা দেখা যাচ্ছে, এই। আমরা এখন এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে একটু আলোচনা করি। এই যে দেখেন, এটা স্টটর স্টেটর কানেকশানটা বোঝানো হয়েছে। স্টেটরে আমরা থ্রি ফেজ কানেকশান দিলাম। দেওয়ার পরে তো সাধারণ ইন্ডাকশন মোটরে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা তো সেমভাবে হচ্ছে বা হবে। এখন এখানে পার্থক্যটা হচ্ছে শুধু রোটরটা। এই রোটরের মধ্যে যেহেতু একটা ওয়েন্ডিং আছে এবং এটা স্টার কানেকশান করা, এই স্টাইনিং ওয়েন্ডিংয়ের তিনটা লুপ বাইরে এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা রেজিস্টর কানেক্ট করার জন্য যে স্লিপরিংগুলো লাগানো হয়েছে এখানে কার্বন ব্রাশের মাধ্যমে। এখন আমরা যদি এই স্লিপরিং মোটরটা ডাইরেক্ট শর্ট করে দিই, ধরেন আমরা ডাইরেক্ট শর্ট করে দিলাম, তাইলে কী দাঁড়ায়? এই যে এটা আমরা দেখি, যখন রেজিস্ট্যান্স জিরো থাকে তখন দেখেন এটা স্টার্টিংয়ের সময় অল্প টর্ক নিয়ে এটা স্টার্ট হচ্ছে, অল্প টর্ক। যখন আমরা কিছু রেজিস্ট্যান্স বাড়াই দিই তখন দেখেন দুই নম্বরটা, এই দুই নম্বরটা হচ্ছে এই যে সেকেন্ড গ্রাফটা, আপনি দেখেন যখন এই পিকআপ, এটা পিকআপ হবে, এই দেখেন এখন এইটা দেখছেন, তাহলে টর্ক কিছুটা বৃদ্ধি পাইছে। যখন আমরা এটার রেটিং অনুযায়ী ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা রেজিস্টারটা পিক আপ হয়, অর্থাৎ রেজিস্টার ম্যাক্সিমাম রেজিস্টারটা পরে গিয়ে আমরা এটাকে কানেক্ট করাই, তখন দেখেন এটা দিয়ে খেয়াল রাখেন, আমার মাউসের কার্চার দিয়ে খেয়াল রাখেন, যখন আমরা ম্যাক্সিমাম রেজিস্টার দিই দেখেন ম্যাক্সিমাম টর্ক নিয়ে এসে কি স্টার্ট করে। তো এতে করে হয় কি, যখন স্টার্টিং টর্কটা অনেক বেশি থাকে, তো এই জাতীয় আমাদের কিছু অ্যাপ্লিকেশনস থাকে, কিছু মানে লোড থাকে, যেমন ওভারহেড ক্রেন, তো স্টার্টিংয়ে অনেক বেশি টর্কের দরকার হয় এবং কম কারেন্ট, কারেন্টটাকে সে কম করে দেয়। তো স্লিপরিং মোটর মূলত এইভাবেই কাজ করে। আমরা যদি রেজিস্ট্যান্সটা ইউজ না করি, সাধারণ ইন্ডাকশন মোটরের মতো ইউজ করি, তাহলে সে দেখেন স্টার্টিং টর্কটা অনেক কম থাকে, এবং এটাতে এক্সটার্নাল যদি রেজিস্ট্যান্স আমরা রোটরের সাথে বাড়াই দিতে পারি, তাহলে এটার টর্কটাও বেড়ে যায় এবং এটার কারেন্ট তুলনামূলকভাবে অনেক কমে আসে। ওকে, তো মূলত এই সুবিধাটা পাওয়ার জন্যই স্লিপরিং মোটরটা ইউজ করা হয়। স্টার্টিং টর্কটা বেশি এবং স্টার্টিং কারেন্টটা কম। দেন স্লিপরিং কেন ইউজ করা হয়, এটা খুবই সিম্পল, এটা আমরা এতক্ষণ ডিসকাসই করলাম। রোটরের সাথে কিছু কানেক্ট করতে হবে, তো রোটরের সাথে কিছু কানেক্ট করতে হলে তো আপনি রোটরের সাথে ডিরেক্ট দিতে পারবেন না, এটা তো ঘুরাইয়া পেঁচাইয়া সিধা যাবে। তো সেই জন্য আমরা যখন এই স্লিপ কার্বন ব্রাশের সাথে কিছু কানেক্ট করবো, কার্বন ব্রাশটা কন্টিনিউস এটার সাথে কানেক্ট থাকবে এবং এটা ঘুরলেও এটা কানেক্টিভিটি হবে, মূলত এই জন্যই স্লিপরিংটা ইউজ করা হয়। ওকে, এখন ওভারহেড ক্রেনে, এটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, তারপরেও বলি, ওভারহেড ক্রেনগুলোতে নর্মালি কী হয় যে অনেক বেশি লোড, যেমন ধরেন এখানে 10 টন লোড আছে, আমি বর্তমান যেখানে জব করি এখানে একটা ওভারহেড ক্রেন আছে 75 টন, আমি সর্বোচ্চ এটাই করেছি, আরও বড় থাকতে পারে। আর আমি যখন স্টিল মিলে জব করেছি তখন ওখানে 30 টন 35 টন এরকম ম্যাক্সিমাম ইউজ করেছি। তো একটা স্টিল মিলের একটা এইচআর কয়েল, ওইটা ওজন প্রায় 20 টন 22 টন পর্যন্ত, যখন 20 টন 22 টন লোড নিয়ে সে স্টার্টিংয়ের সময় চালু হয় তখন তার হিউজ পরিমাণ শক্তির দরকার হয়, অর্থাৎ স্টার্টিংয়ে হেভি পরিমাণ টর্ক দরকার হয়। তো আমি একটু আগেই অ্যানিমেশনের মাধ্যমে বুঝালাম যে আমি যখন স্লিপরিং মোটর ইউজ করব তখন আমি এটার সাথে রেজিস্ট্যান্স বেশি করে অ্যাড করে, বেশি করে মিন্স এটা রেটেড অনুযায়ী, এটা রেটিং তো আছে সেটা আমি পরে আলোচনা করব, তো ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অর্থাৎ যেটা দেওয়া যায় এটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স দিয়ে আমি টর্কটা বাড়িয়ে এবং কম কারণে আমি এটাকে স্টার্ট করতে পারি। কিন্তু সাধারণ ইন্ডাকশন মোটর যদি আমি এটাতে ব্যবহার করি তাহলে এটা তুলনামূলকভাবে অনেক কম টর্কে চালু হবে, তো এটা পুরোটা নিতে পারবে না এবং স্টার্টিং কারেন্ট বেড়ে গিয়ে মোটরটা জ্বলে যাবে, সঠিকভাবে কাজ করতে পারবে না। ওকে, আর এটা তো এমন না যে একবার, যারা ওভারহেড ক্রেন ব্যবহার করছেন তারা দেখবেন যে মাল নিয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপ ডাউন করে, তাহলে এটা বারবার কাজ করে, তো এটা আসলে সাধারণ ইন্ডাকশন মোটর পারবে না। তবে হ্যাঁ, একটা কথা আছে, সাধারণ ইন্ডাকশন মোটরের মধ্যে বিএফডি ব্যবহার করে টর্ক কন্ট্রোল করা যায়, যদিও কিছু কিছু জায়গায় ভিএফডি দিয়ে টর্ক কন্ট্রোল করেও সাধারণ ইন্ডাকশন মোটর ব্যবহার করে, তবে এগুলো খুব ছোটো ছোটো মোটরে মানে ক্রেনে আমি দেখেছি, এরকম বড় ক্রেনে আমি দেখিনি, হয়তোবা বর্তমানে থাকতে পারে, কারণ ভিএফডি এখন এত বেশি আপডেট হয়েছে এবং ভিএফডির অনেক বেশি ফিচার্স আসছে যেগুলো অনেক বেশি মানে ব্যবহার উপযোগী করে দিয়েছে আর কি। তো নর্মালি আমরা ইন্ডাকশন মোটর ব্যবহার না করে স্লিপরিং মোটর ব্যবহার করার এটাই হলো একটা সুবিধা, কারণ এগুলো তো অনেক আগে থেকেই স্লিপরিং মোটর ব্যবহার হয়ে আসছে, আর বিএফডির প্রচলনটা ইদানিংকাল পর্যন্ত বেশি দেখা গেছে, আগে তো এত সচরাচর বিএফডির ব্যবহার হইতো না, কিন্তু স্লিপরিং মোটরের ব্যবহারটা তো অনেক অনেক বছর আগে থেকে এটা ব্যবহার হয়ে আসছে। ওকে, তো এখন এই স্লিপরিং মোটরের স্পিডটা ক্রেনে, আমাদের স্পিডকে কন্ট্রোল করতে হয়, ওভারহেড ক্রেন যখন আমরা ব্যবহার করি তখন স্লো স্পিড, মিডিয়াম আর একটু তিনটা চারটা স্পিডে আমরা মোটামুটি এটা ব্যবহার করে থাকি। তো এটার স্পিডটা এবং টর্কটা একই সাথে এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিয়ে কন্ট্রোল করা যায়, তো এটা দুইভাবে করা যায়, একটা সিস্টেম হচ্ছে এলআরএস সিস্টেম আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স সিস্টেম। তো আমরা নর্মালি ক্রেনে এই রেজিস্ট্যান্স বক্স সিস্টেমটাই ব্যবহার করেছি, আর যেসব জায়গায় খুব বেশি লোড থাকে এবং খুব বেশি বারবার স্পিড কন্ট্রোল মানে চেঞ্জ করতে হয় না,
সেখানে অ্যালায়েন্সটা ব্যবহার করে। আর যেসব জায়গায় বারবার চেঞ্জ করতে হয়, বিশেষ করে ক্রেন বা এই জাতীয় জিনিসগুলো, সেই জায়গায় এই রেজিস্ট্যান্স বক্সটা ইউজ করা হয়। তো দুটারই ব্যবহার আমি দেখানোর চেষ্টা করব আজকে, না আমি পরবর্তী ভিডিওতে এলআরএসটা কীভাবে ব্যবহার করা হয় এটাও আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, এবং রেজিস্ট্যান্স বক্সটা কানেকশান করে এটাকে আমি ভার্চুয়ালভাবে এটা সিমুলেশনের মতো করে আমি এটাকে চালিয়ে লোড কেমন নেয় কী ডিটেলস এটা আমি বিস্তারিত দেখাবো, এবং কীভাবে টর্কটা কন্ট্রোল হয় এবং কীভাবে স্পিডটা কন্ট্রোল করা যায় সমস্ত কিছু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে আপনারা বেসিক জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার করে নেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন, পরবর্তী ভিডিওতে আমরা এটার ব্যবহারটা দেখব। হয়তো এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, দুইটা ভিডিও হতে পারে, বা যদি স্বল্প সময়ের মধ্যে করা যায় তাহলে একটা ভিডিওর মধ্যেও আমি দেখানোর চেষ্টা করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা চাইলে ভিডিওটা লাইক দিতে পারেন, আপনার বন্ধুদের জন্য শেয়ার করে দিতে পারেন, যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো যাই হোক, কথা না বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদী ইনসায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদী। আল্লাহ হাফেজ।